17 মার্চ 1970 আলোচনা আর যুদ্ধ প্রস্তুতি একই সাথে সারা দেশ থেকে আসা মানুষের ঢল নামছে ধানমন্ডি 32 নম্বরে। আন্দোলন হচ্ছে তীব্র থেকে তীব্রতর। এদিকে পশ্চিম পাকিস্তানিরা নিরীহ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে। 71 সালে যে জাতির জন্ম তার সূতিকাগার ধানমন্ডি 32 নম্বর। শাহী, তুমি আমাকে কিছু জিনিস পুছিয়ে বলবে? তুমি জিন্না কলেজের একজন ছাত্র, মাত্র 16 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে সকাল থেকে রাত পর্যন্ত কি এমন করছো যেখানে তোমার নিজের কলেজে যাবার কোনো লক্ষণ নেই? বন্ধুদের নিয়ে আড্ডা দিই, সারাদিন লোকজনের আসা যাওয়া দেখি। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পর বঙ্গবন্ধু, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? একজন রেডিও পাকিস্তানের ডিজি হিসেবে তোমার দুলাভাই কতটা বেকায়দে পড়বেন, তোমার কোনো ধারণা আছে? বড় আপা, খবর আরো বেশি খারাপ। শাহী যেটা বলছে না সেটা হলো, মিলিটারি ইন্টেলিজেন্সের খাতায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা নিয়মিত যাতায়াত করে তাদের সবার নাম আছে, শাহীর নামও সেখানে আছে। তার মানে যে কোনো সময় বাসায় মিলিটারি চলে আসবে। আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছি, আমার এখানে থাকাটা আর একদিনের জন্য নিরাপদ না। আমি আজই মুক্তিবাহিনীতে যোগ দিতে ভারতে চলে যাচ্ছি। প্রথমে কুমিল্লা পার হয়ে যাব মেলাঘর ট্রেনিং সেন্টারে, তারপর যুদ্ধে। তাহলে আর কি, টাকা পয়সা যা ব্যবস্থা করতে পারি তাই নিয়ে রওনা দাও। সাকুল্যে 155 টাকা জোগাড় করা গেল, তাই নিয়ে শাহী রওনা হল আপাতত নরসিংদী হয়ে কুমিল্লা, তারপর সেখান থেকে ভারতে, মানে ত্রিপুরার মেলাঘর। ক্যাম্পে আমরা 7 জন আছি, সেই হিসাবে সপ্তাহে 2 বার রাত্রে পেট্রোল ডিউটি পড়ার কথা। এলাকাটায় শুনেছি পোকামাকড় জন্তু জানোয়ারের আনাগোনা বেশি, নিস্তব্ধ রাতে 2 মাইল দূরেও কেউ হেঁটে গেলে শোনা যায়। পাখিদের পেট্রোলের নাকি কোনো ঠিক নেই, যে কোনো সময় যে কোনো দিক থেকে চলে আসতে পারে। Thank you.
চল্লিশ দিন খাবার শুধু ফেনা ভাত, রেশন বলতে শুধু 20 কেজি চাল বরাদ্দ সপ্তাহে। আগে কিছুটা লবণ দিত, এখন সেটাও নেই। এই লবণ রেশনে দেওয়ার জন্য আমাদের কমান্ডার খালেদ মোশাররফকে ইন্ডিয়ান ব্রিগেডিয়ার সাহেবদের সাথে কথা কাটাকাটি করতে হয়। শুনেছি ভারত আমাদের অফিসিয়ালি সাহায্য করতে শুরু করলে রেশন নাকি বাড়বে। গায়ের জামাটা শেষবার কবে খুলেছিলাম মনে নেই, কোনো এককালে এই শার্টের নিশ্চয়ই কোনো রং ছিল, কিন্তু আজ আর মনে করতে পারছি না। তবে এখন এটা ময়লা হয়ে খাকি রং ধারণ করেছে। আমার তো তাও এক পিস আছে, আমাদের দলের 7 জনের 3 জনেরই খালি গা, অবশ্য লুঙ্গি আছে, যদিও ছেঁড়া, তাতে কি, কাছা দিলেই তো কাজ চলে যায়। আমাদের যাদের শার্টের নিচে স্যান্ডো গেঞ্জি ছিল, বিলাসিতা মনে হওয়ায় তাদেরকে দিয়েছি। অবাক করা ব্যাপার, পরিবারের কারো ছবি মনে করতে কষ্ট হয়তো একসময় সবই ভুলে যাব। পরিবার বলতে আমরা এখন এই 7 জন, কেউ সামান্য ব্যথা পেলেও বাকি 6 জন এক বিড়ি 7 জন মিলে খায়। ছোটো বড় ভেদাভেদ নাই, খাবার বলতে দুবেলা ফেনা ভাত আর বাকিটা এক বিড়ি 7 জন, 2টি টিনের থালা, 1টি খোরা আর 1টি মাটির হাঁড়ি, বাসন বলতে এইটুকুই। টিনের থালায় 1টি ফুটো আছে, ভাত খেতে হয় অন্য পাশ দিয়ে। ভাতের সাইজ বেশ বড় আর তলা পাকানো, তাই পড়বার ভয় নেই। কে জানে ভারতের কোনো এক রাজ্যে হয়তো ক্যাম্পে যেখানে থাকি সেটাকে ঘর বলা যাবে না, বড় জোর ছাপড়া বিশেষ। কোনো এক কুলি কোনো কালে ছিল হয়তো, নিচের মাটিতে যে কোনো প্রাণী অবাধে আসা যাওয়া করতে পারে, কিন্তু কেউ আসে না। মনে হয় এই বাংলার প্রাণীরাও এখন মুক্তিযোদ্ধা। পৃথিবীতে সাবান বলে যে কোনো পদার্থ আছে সেটা তো ভুলেই গেছি অনেক আগে। দুঃখ শুধু একটাই, প্রতিদিন কেন বাকিদের মারতে পারি না। সালাম ভাই, এটা কি বেগুন গাছ না? আরে 2টি বেগুনও দেখা যায়, কি আনন্দ ভাই, আজ ভোজ হবে। সত্যি সত্যি এটা বেগুন, কি করে সম্ভব? একটা চুলাও আছে ভাই, আনন্দের সীমা নাই, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু ম্যাচে তো কাঠি নাই। চলো বেগুন 2টো নিয়েই ক্যাম্পে যাই। তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ক্যাম্পে আজ সবিশেষ ভোজ হলো। মেনু ফেনা ভাত আর বেগুন পোড়া, যদিও 2টি বেগুন 7 জন মানুষ, তাতে কি স্বর্গীয় আনন্দের কোনো কারণ লাগে না। রুটিন অনুযায়ী আজ রাতের পেট্রোল ডিউটি আমার, বের তো হব, কিন্তু বাইরে তো বৃষ্টি, তার উপর আজকের ভুরি ভোজ, বট্ট ঘুম পাচ্ছে। এই বৃষ্টির মাঝেও পাখিরা চলে এসেছে আমাদের ক্যাম্প ধ্বংস করতে। আচ্ছা, ওরা কীভাবে জানলো আমরা গত রাতে ভুরি ভোজ করেছি? রেশন তোলা, সাথে রেশন আনতে লজিস্টিক ক্যাম্পে যেতে হয়, সবসময় 2জনই যাই। আজ ছিল ইঞ্জিনিয়ার হাবিব ভাই আর আমার পালা, কিন্তু হাবিব ভাইকে সেক্টর ক্যাম্পে ডেকেছেন সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ। নিশ্চয়ই কোনো সলিউশন বের করতে প্রবলেম আছে, কিন্তু হাবিব ভাইয়ের কাছে সলিউশন নেই, এটা হতে পারে।